নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। গোচরে টুইন ওয়ান যোগ একসাথে, হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ দুটি যোগ একসাথে, যা এই 18 জাতক জাতিকার জীবনে প্রভাব পড়তে চলেছে তা আমি ভিডিওতে বলতে চলেছি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। গোচরে দুটি যোগ একসাথে বর্তমানে রয়েছে এবং এই দুটি যোগ, অর্থাৎ এই টু ইন ওয়ান যোগ, যা 88 জাতক জাতিকার জীবনে প্রভাব ফেলতে চলেছে। তো কোন সেই যোগ এবং কোন সেই 8 রাশি, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বলতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। গোচরে প্রভু কৃপা যোগ এবং নবপঞ্চম যোগ একসাথে, এই দুটি যোগ এই 8 রাশির জাতক জাতিকার জীবনে কি প্রভাব ফেলতে চলেছে, আসুন জেনে নেওয়া যাক। যে 8 রাশির কথা আমি বলতে চলেছি, সেই 8 রাশির জাতক জাতিকার জীবনে অর্থের দিকে প্রভাব ফেলতে চলেছে। তবে ভয় নেই, এটি কিন্তু পজিটিভ প্রভাব, কারণ এই 8 রাশির জাতক জাতিকার জীবনে অর্থের যে ক্রাইসিস চলছিল, সেই ক্রাইসিস কিন্তু 100-এ 100 মিলে যেতে চলেছে। অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দুরবস্থা কাটতে চলেছে এবং অর্থনৈতিক সমৃদ্ধি আসতে চলেছে। আর এই সমৃদ্ধি এই 8 রাশির জাতক জাতিকার জীবনে প্রভূত হারে আসতে চলেছে। কোন সেই 8 রাশি সেটি আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই প্রভু কৃপা যোগ এবং নবপঞ্চম যোগের ফলে, অর্থাৎ এই টু ইন ওয়ান যোগের ফলে আপনাদের জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি বাড়তে চলেছে, আপনাদের ব্যাংকিং লোন পরিশোধ হতে চলেছে, আপনাদের অর্থ আসার পাশাপাশি আপনারা যে কোনো বিগ বাজেটের প্রোডাক্ট কিনে ফেলতে পারবেন। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও কিন্তু এই টু ইন ওয়ান যোগের ফলে, অর্থাৎ প্রভু কৃপা যোগ এবং নবপঞ্চম যোগের ফলে আপনাদেরও অর্থনৈতিক সমৃদ্ধি বাড়তে চলেছে, অর্থাৎ আর্থিক দিক কিন্তু আপনাদের সুদৃঢ় হতে চলেছে। এর পাশাপাশি আপনাদের মনের ইচ্ছা, মনের ডিজায়ার কিন্তু পূরণ হতে চলেছে। এরপরে যে 3 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন না, তাহলে এই দুটি যোগের ফলে, অর্থাৎ এই টু ইন ওয়ান যোগের ফলে আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু সমৃদ্ধশালী হতে চলেছে, অর্থাৎ আপনাদের আর্থিক দিক কিন্তু সুদৃঢ় হতে চলেছে। আপনাদের মনের ইচ্ছা, মনের ডিজায়ার কিন্তু পূরণ হয়ে যাবে এবং আপনারা মনের দিক থেকে অনেকখানি রিলিফ পাবেন। এরপরে যে 4 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরাও কিন্তু এই প্রভু কৃপা যোগ এবং নবপঞ্চম যোগের ফলে অর্থনৈতিক দিকে কিন্তু সমৃদ্ধশালী হতে চলেছেন, আপনাদের আর্থিক দিক সুদৃঢ় হতে চলেছে, আপনাদের লোন রিকভারি হতে চলেছে এবং আপনাদের মনের ইচ্ছা, মনোবাঞ্ছা পূর্ণ হতে চলেছে। এরপরে যে 5 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও কিন্তু এই টু ইন ওয়ান যোগের ফলে এফেক্ট পড়তে চলেছে আর্থিক দিকে, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু বাড়তে চলেছে এবং অর্থনৈতিক উন্নতি কিন্তু আপনাদের আসতে চলেছে। এরপরে যে 6 নম্বর রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও কিন্তু অর্থনৈতিক দিকে কিন্তু সমৃদ্ধশালী হতে চলেছেন এবং এর পাশাপাশি আপনাদের মনের ইচ্ছা, মনের ডিজায়ার কিন্তু পূরণ হতে চলেছে। এরপরে যে 7 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও কিন্তু এই টু ইন ওয়ান যোগের ফলে অর্থনৈতিক দিক থেকে কিন্তু সমৃদ্ধশালী হতে চলেছেন, অর্থাৎ আপনাদের আর্থিক দিক কিন্তু সুদৃঢ় হতে চলেছে, আপনাদের মনের ইচ্ছা, মনের ডিজায়ার কিন্তু পূরণ হয়ে যাবে। এরপরে লাস্ট এবং ফাইনাল যে রাশিটির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও কিন্তু এই দুটি যোগের ফলে অর্থনৈতিক দিক থেকে কিন্তু সমৃদ্ধশালী হতে চলেছেন। এই 8টি রাশির
প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে আপনাদের জন্মছকে যদি বৃহস্পতি গ্রহ স্ট্রং থাকে, আপনাদের জন্মছকে যদি মঙ্গল গ্রহ স্ট্রং থাকে, আপনাদের জন্মছকে যদি শনি গ্রহ স্ট্রং থাকে, তাহলে কিন্তু আপনারাও কিন্তু এই সুফল কিন্তু পেতে চলেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও কিন্তু সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।